প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাস পর্যন্ত আমরা ধাতু নিষ্কাশনের প্রধান যে পাঁচটি ধাপ ছিল সেই ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি, এবং সেই পাঁচটা ধাপের মাধ্যমে আমরা দেখে এসেছি যে কোন ধরনের আকরিকগুলোর ক্ষেত্রে ধাতু নিষ্কাশনের সময় আমরা কি কি পদ্ধতিগুলো অবলম্বন করব। আশা করি তোমরা টপিকগুলো খুব ভালো মতন বুঝতে পেরেছো। এছাড়াও আমরা পরবর্তীতে যখন অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো এবং টেস্ট পেপারের বিগত চার বছরের প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কিংবা সলভ করব, তখন এই চ্যাপ্টারের সব আকরিক থেকে বা প্রয়োজনীয় যে আকরিকগুলো বা পরীক্ষায় যে আকরিকগুলো থেকে ধাতু নিষ্কাশনগুলো আসে সেগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া আমরা পেয়ে যাব। এবং তোমরা ইতিমধ্যে জেনে এসেছো যে আমরা গত চার বছরের অর্থাৎ 2016 থেকে 2019 সাল পর্যন্ত এই চার বছর বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোকে সলভ করা নিয়ে আলাদা একটা প্রজেক্ট রান করছি, যেটা হবে আমাদের টেস্ট পেপার প্রজেক্ট। এবং সেখানে তোমরা যদি ওই প্রশ্নগুলো সলভ করো, অর্থাৎ কোনো একটা চ্যাপ্টারের এই একাডেমিক পড়াটা শেষ করে, অর্থাৎ এখন যেই তোমরা লেকচার ভিডিওগুলো দেখছো এগুলো শেষ করে তোমরা অনুশীলনী সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে, এবং তারপরেই তোমরা টেস্ট পেপারে চলে যাবে। এবং যখনই তোমরা কোনো একটা চ্যাপ্টার শেষ করে সেই চ্যাপ্টারের টেস্ট পেপারের সিকিউগুলো এবং এমসিকিউগুলো সলভ করবে, তখনই ওই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে তোমার দখলে চলে আসবে, অর্থাৎ কোনো প্রশ্নে তোমাকে আটকানো তখন প্রায় অসম্ভব হয়ে পড়বে। এবং আমরা এই টেস্ট পেপার প্রজেক্টটাকে অন্যরকম লেভেলের একটা গুরুত্ব দিচ্ছি, বিধায় কিন্তু আমরা এই একাডেমিক পড়াটার সাথে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের সলভটাকে একত্রিত করছি না বা গুলিয়ে ফেলছি না, সেটাকে আমরা আলাদা একটা প্রজেক্ট হিসেবে রান করছি, যাতে করে তোমরা সম্পূর্ণ নতুন কনসেপ্ট পাও এবং সম্পূর্ণ নতুনভাবে একাডেমিক পড়াটার পাশাপাশি ওই টেস্ট পেপার প্রজেক্টের সিকিউগুলো সলভ দেখতে পাও বা শিখতে পারো। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস আমাদের মূলত সিলেক্টেড অ্যালয়েজ নিয়ে, অর্থাৎ নির্বাচিত সংকর ধাতু নিয়ে, যেটা আমি গত ক্লাসেই সংক্ষেপে বলে আসছিলাম। প্রথমে আমরা চলো সংজ্ঞাটা দেখে নিই যে সংকর ধাতু আমরা কাকে বলছি। কতগুলো ধাতুকে একত্রে গলানোর পরে গলিত মিশ্রণটাকে ঠান্ডা করলে যে ধাতুর মিশ্রণটা আমরা পাই তাকে সংকর ধাতু বলা হয়। এখন ধরো যে আমরা কপার এবং জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি করলাম, এখানে কপারের একটা শতকরা অংশ থাকে শতকরা 65%, জিঙ্কের শতকরা 35%, এই অনুপাতে তাদেরকে মিশিয়ে আমরা পিতল বা ব্রাশ তৈরি করি। আবার যখন আমরা ব্রোঞ্জ তৈরি করি, ব্রোঞ্জও কিন্তু একটা সংকর ধাতু পিতলের মতন। ব্রোঞ্জের ক্ষেত্রে ধরো কপার ব্যবহার করা হয় প্রায় 90%, টিন ব্যবহার করা হয় 10%, এবং এই 100% কম্বিনেশনে আমরা ব্রোঞ্জ তৈরি করি। ঠিক একইভাবে আমরা যে বাজারে স্বর্ণগুলো দেখি 21, 22, 24 ক্যারেটের, আবার যে স্টিল আমরা ব্যবহার করি কিংবা স্টেইনলেস স্টিল যেটা ব্যবহার করি, এগুলো সবগুলোই কিন্তু সংকর ধাতু। তাহলে সংকর ধাতুর কনসেপ্টটা কি আজকে থেকে নাকি এটা আগেও আমাদের মানব সভ্যতায় ছিল, চলো আমরা একটু দেখে নেই। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 পর্যন্ত সময়কালকে তাম্রযুগ বলা হয়। এর কারণটা কি? খেয়াল করে দেখো, খ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর আগে থেকে তার জন্মের প্রায় 3000 বছর আগ পর্যন্ত, অর্থাৎ এর আগের প্রায় 2000 বছর সময়কাল, সময়টাকে আমরা বলছি তাম্রযুগ। কারণটা হচ্ছে এই সময়টাতে মানুষ তামা দিয়ে গয়না, অস্ত্র ইত্যাদি যন্ত্রপাতিগুলো তৈরি করত। এবং এখানে আমরা দেখো কিছু তামার তৈরি জিনিসপত্র, যন্ত্রপাতি, অস্ত্র এসব দেখতে পাচ্ছি। কিন্তু ওই সময়টাতে তামার যন্ত্রপাতি বা তামার তৈরি অস্ত্রগুলো ব্যবহার করা হলেও তামা ধাতুটা কি তুলনামূলক নরম, এ কারণে এই ধাতুগুলো দিয়ে যে অস্ত্র কিংবা যন্ত্রপাতিগুলো তৈরি করা হতো সেগুলো কিন্তু বেশি দিন কার্যকর থাকতো না বা টিকতো না। এই জন্য পরবর্তীতে মানুষেরা কি করলো, তারা গলিত কপারের সাথে বা গলিত তামার সাথে গলিত টিন মেশালো, মিশিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে একটা সংকর পদার্থ বা সংকর ধাতু তৈরি করেছিল, যার নামটা হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ বা কাঁসা মূলত কিন্তু একটা সংকর ধাতু, এবং পরবর্তীতে ব্রোঞ্জের বিভিন্ন ধরনের পদার্থ মানুষ ব্যবহার করতে শুরু করলো। কোনো গরম গলিত ধাতুর মধ্যে অন্য কোনো গরম গলিত ধাতু বা অধাতু মিশিয়ে সেই মিশ্রণটাকে ঠান্ডা করলে যে কঠিন পদার্থটাকে আমরা পাই সেটাই হচ্ছে কি মূলত সংকর ধাতু। এবং মানুষের তামার সাথে এই যে আমরা ব্রোঞ্জ বানানোর জন্য তামার সাথে আর কাকে মেশালাম, টিনকে মেশালাম, তাই তো? এই যে এইভাবে আমরা ব্রোঞ্জটাকে আবিষ্কার করলাম, এই ব্রোঞ্জটা আবিষ্কার কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ছিল প্রাচীনকালের মানুষদের সময়ে। এবং ব্রোঞ্জেরও একটা যুগ ছিল, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 থেকে
খ্রিস্টপূর্ব 1000 পর্যন্ত সময়কালকে। তাহলে খেয়াল করে দেখো, ঠিক এই 2000 বছর অতিবাহিত হওয়ার পরবর্তী 2000 বছর কি আমরা বলছি ব্রোঞ্জ যুগ। তার মানে বুঝতেই পারছো যে অনেকটা সময় ধরে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন অস্ত্র এবং যন্ত্রপাতি ব্যবহার করা হতো, এবং এই যন্ত্রপাতিগুলোর ক্ষেত্রে বা এই ধরনের অলংকার যন্ত্রপাতি কিংবা অন্যান্য যে পদার্থগুলো গয়না অস্ত্র তাদের ক্ষেত্রে আমাদের পূর্বের যে তামা ছিল সেই তামার তুলনায় ব্রোঞ্জ কিন্তু বা এই সংকর ধাতু কিন্তু বেশি উপযোগী ছিল, বেশি টেকসই ছিল। অর্থাৎ তামাটা নরম ছিল বিধায় কি বেশি দিন তার যন্ত্রপাতি অস্ত্রগুলো কার্যকর হতো না, কিন্তু ব্রোঞ্জের ক্ষেত্রে এই সমস্যাটা কি অনেকাংশেই দূর করা সম্ভব হয়েছিল। তাহলে এটাই বলছিলাম যে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে ধাতুর চেয়ে আমাদের সংকর ধাতুটাই বেশি উপযোগী, এবং থালা বাসন গ্লাস ইত্যাদি তৈরি করতে আমরা কিন্তু ব্রোঞ্জ ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে লোহা এবং কার্বন মিশিয়ে বানানো হলো স্টিল নামে একটা সংকর ধাতু, এবং তোমরা জানো যে স্টিলের ক্ষেত্রে আমরা স্টিলের অনেক কিছু ব্যবহার করি, আমাদের বহুল পরিচিত কিচেনের যে সকল ছুরিগুলো ব্যবহার করি কিংবা চামচগুলো, আবার কাঁচি, তারপরে রেলের চাকা, রেল লাইন, জাহাজ, কৃষিক্ষেত্র, যন্ত্রপাতি, সব জায়গায় কি স্টিলের বহুল ব্যবহার রয়েছে। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্টেইনলেস স্টিল। এটা কোনটা? গরম গলিত লোহার মধ্যে যখন গলিত কার্বন, নিকেল এবং ক্রোমিয়াম মিশিয়ে একটা সংকর ধাতু বানানো হয় তার নাম হচ্ছে স্টেইনলেস স্টিল। হাসপাতালে ডাক্তাররা যে ছুরি কাঁচি ব্যবহার করে সেটা কিন্তু স্টেইনলেস স্টিলের তৈরি। এবং খেয়াল করে দেখো, স্টেইনলেস স্টিল বা শুধু স্টিলের অনেক কিছুই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে আসছি। এরপরে গলিত কপার এবং গলিত জিঙ্ক একসাথে মিশিয়ে আরেকটা সংকর ধাতু বানানো হয় যার নাম হচ্ছে পিতল। এবং বৈদ্যুতিক সুইচ, পাতিল ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র তৈরিতে কিন্তু পিতলও ব্যবহার করা হয়ে থাকে। ডুরালুমিন নামে একটা সংকর ধাতুর নাম তোমরা অনেকেই শুনে থাকবে। এখানে ব্যবহার করা হয় মূলত অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ ও লোহার মিশ্রণ। এখানে মূলত অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজটাই সবচেয়ে বেশি থাকে, প্রায় 95% অ্যালুমিনিয়াম এবং প্রায় 4% কপার থাকে, আর এদিকে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং লোহার মিশ্রণটা থাকে প্রায় 1% মতন। এই ডুরালুমিনটা অত্যন্ত হালকা বলে এটা উড়োজাহাজের বডি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এবার আমরা বিভিন্ন সংকর ধাতু এবং তাদের ব্যবহারের একটা ছক পড়ব, একটা টেবিল। এই টেবিলটা তোমরা তোমাদের বইয়েও পাবে। তাহলে এই টেবিলটাতে মূলত কি কি রয়েছে, এই টেবিলটাতে আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, টেবিলটা পড়ার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে সংকর ধাতু তৈরিতে আমরা সব ধাতুকে কিন্তু সমান পরিমাণে মিশাই না। একটা প্রধান ধাতু থাকে সংকর ধাতুতে এবং আরেকটা কি অপ্রধান ধাতু থাকে বা অধাতু থাকে, এবং প্রধান ধাতুর নাম অনুসারেই কিন্তু সংকর ধাতুটার প্রায় নামকরণ করা হয়ে থাকে। যেমনটা তোমরা এখন দেখবে যে ধাতু সংকরের নাম দেখব আমরা, সেখানে তার উপাদান এবং সংযুক্তিটা দেখব যে কোন পদার্থটা কতটুকু পার্সেন্টেজ ব্যবহার করা হয়েছে, এবং তাদের ব্যবহারগুলো সংক্ষেপে আমরা দেখে নেব। এই টপিকটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তোমাদের জানার জন্য বলতে পারো, এবং জ্ঞানমূলকেও মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে। প্রথমে চলে আসছি স্টিল। স্টিলে লোহা হচ্ছে 99%, অর্থাৎ লোহার পার্সেন্টেজ অনেক বেশি, প্রায় পুরোটাই লোহা বলতে পারো। কিন্তু 1% কার্বনের জন্যই এটা সংকর ধাতু হয়ে যায়, এবং কি নর্মাল লোহার চেয়ে এটার ব্যবহার এবং এটার টেকসই আরও বেড়ে যায়। তাহলে ব্যবহার আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে, রেলের চাকা, রেল লাইন, তারপরে ছুরি কাঁচি, বিভিন্ন যানবাহন, যুদ্ধের অস্ত্র, জাহাজ, ইঞ্জিন, অনেক কাজে আমরা এই স্টিলকে ব্যবহার করে থাকি। এরপরে চলে আসছে মরিচাবিহীন ইস্পাত, যেটাকে আমরা বলি স্টেইনলেস স্টিল। এর রেশিওটা, এর কম্পোজিশনটা কিন্তু শুধু স্টিলের চেয়ে অনেকটা ডিফারেন্ট। খেয়াল করে দেখো এখানে লোহা কতটুকু, স্টিলে ছিল এটা 99%, আর স্টেইনলেস স্টিলে এটা হচ্ছে 74%। এখানে কার্বনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেলকে, ক্রোমিয়াম এখানে 18% এবং নিকেল হচ্ছে 8%। এবং এই স্টেইনলেস স্টিলকে আমরা ব্যবহার করি কি রান্নাঘরের সিঙ্কে আমরা স্টেইনলেস স্টিলটাকে দেখতে পাই, বিভিন্ন অপারেশনের যন্ত্রপাতির ক্ষেত্রে কিংবা বিভিন্ন কেমিস্ট্রি শিল্পে আমরা ব্যবহার করি এটাকে, কাঁটা চামচের ক্ষেত্রে কিংবা ছুরির ক্ষেত্রে, আমরা বাসা বাড়িতে যে কাঁটা চামচ এবং ছুরিগুলো ব্যবহার করি, তোমরা খেয়াল করে দেখবে যে এগুলো কি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি।
এরপরে চলে আসছে পিতল বা ব্রাস, যেটা আমি একটু আগেই বলে আসছিলাম যে পিতল তৈরিতে কপার এবং জিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। কপারের পার্সেন্টেজটা থাকে 65% আর জিঙ্ক হচ্ছে 35%। পিতল আমরা ব্যবহার করি বিভিন্ন কলকবজার বেয়ারিংয়ে, বৈদ্যুতিক সুইচে, দরজার হাতলে। তোমরা এখন দেখবে যে বিভিন্ন শৌখিন কাঠের দরজাগুলোর হাতল ব্যবহার করা হচ্ছে পিতলের হাতল। বিভিন্ন পিতলের অলংকার রয়েছে, বিভিন্ন ধরনের যারা আদিম অধিবাসী রয়েছে তারা এই অলংকারগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন ডেক্সি কিংবা পাতিল তৈরিতে। এই পিতলটাকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে চলে আসছে কাঁসা বা ব্রোঞ্জ, এখানে কপারের পার্সেন্টেজটা বেশি অনেক এবং টিন হচ্ছে প্রায় 10%। অর্থাৎ তোমরা যেই ব্রোঞ্জ যুগের কথা একটু আগে বলে আসছিলাম, সেই ব্রোঞ্জ যেটা ধাতুর গলানো যন্ত্রাংশ, থালা, গ্লাস এগুলো বানাতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা ডুরালুমিনের কথা একটু আগে বলে আসছিলাম, যেখানে অ্যালুমিনিয়াম থাকে প্রায় 95%, কপার 4% এবং ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও লোহা থাকে প্রায় 1%। এটা মূলত হালকা একটা সংকর ধাতু, বিধায় উড়োজাহাজ কিংবা বাইসাইকেলের বডি পার্টস তৈরি করতে আমরা এই ডুরালুমিনকে ব্যবহার করে থাকি। এবার আমরা 24 ক্যারেট স্বর্ণের কথা শুনব, যেটা হচ্ছে কি 100% স্বর্ণ। এটা মূলত কোথায় ব্যবহার করা হয়? এটা মুদ্রাতে কিংবা ইলেকট্রনিক সংযোগে, ডেন্টিস্ট্রিতে এটা খুবই বহুল পরিচিত। এরপরে আসছে 22 ক্যারেট, যেটা হচ্ছে আমরা স্বর্ণকারের দোকানে যে অলংকারগুলো দেখি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে 22 ক্যারেট এবং 21 ক্যারেটের গহনাই আমরা দেখতে পাই। এখানে স্বর্ণ বা গোল্ডের পরিমাণটা দেখো 87.5%। এখানে আর কার মিক্সচার রয়েছে, কপার হচ্ছে 12.5% এবং অন্যান্য ধাতু থাকে এখানে। এবং যেটা বলছিলাম, এটা অলংকারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। 21 ক্যারেটের স্বর্ণে আমাদের স্বর্ণের পরিমাণটা দেখো অনেকটা কম থাকে, এখানে 87% আর এখানে কি 61%, প্রায় অনেকটাই কম। এখানে কপারের পার্সেন্টেজটা বেড়ে যায়, অন্যান্য ধাতু আরও বেড়ে যায়। এখন তাহলে তুমি জানলে যে 22 ক্যারেট এবং 21 ক্যারেটের স্বর্ণে মূলত স্বর্ণের পার্সেন্টেজটা কীরকম থাকে এবং কেন 22 ক্যারেট স্বর্ণের দাম বেশি তোমরা এখন বুঝতে পারো। কারণ 22 ক্যারেট স্বর্ণে স্বর্ণের পরিমাণটা কিংবা পার্সেন্টেজটা অনেকটা বেশি আর 21 ক্যারেটে অনেকটা কম। তোমরা আরেকটা স্বর্ণের নাম শুনবে যেটাকে গিনি সোনা বলা হয়, সেটার ক্ষেত্রে কি আরও কমে যায়। তাহলে আমরা মূলত অনেকগুলো সংকর ধাতু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম এবং প্রধান সংকর ধাতুর যে নাম অনুসারে সেটা আমরা সংকর ধাতু যখন নামকরণ করি প্রধান ধাতু নাম অনুসারে সেই সংকর ধাতু নামকরণটা মূলত করা হয়। যেমন আমরা শুরুতেই যে দেখে এসেছিলাম, এখানে আমি যদি একটু সামনের দিকে রিওয়াইন্ড করি, স্টিলের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে সেখানে লোহার পার্সেন্টেজটা কত, 99%, কার্বন কি 1%। তাহলে এখন আমি এই স্টিলটাকে কার সংকর ধাতু বলবো? এটাকে কি লোহার সংকর ধাতু বলবো নাকি কার্বনের সংকর ধাতু বলবো? অবশ্যই এটাকে লোহার সংকর ধাতু বলা হবে। আবার তুমি খেয়াল করে দেখো যে আমরা যদি পিতলে চলে যাই, পিতলের ক্ষেত্রে তাহলে এটা কার সংকর ধাতু হবে, এখানে কার পার্সেন্টেজটা বেশি? এখানে কপারের চেয়ে, সরি, জিঙ্কের চেয়ে কপারের পার্সেন্টেজটা বেশি, তার মানে পিতল হচ্ছে কপারের একটা সংকর ধাতু। আবার যদি আমরা কাঁসা কিংবা ব্রোঞ্জের দিকে যাই, এখানেও ব্রোঞ্জে তুমি খেয়াল করে দেখো কপারের পার্সেন্টেজটা কি অনেক বেশি, প্রায় 90% কপার, 10% হচ্ছে টিন। তো এখানে মূলত তাহলে আমরা কপারের দুইটা সংকর ধাতু পাচ্ছি, কপারের একটা সংকর ধাতু হচ্ছে পিতল, কপারের আরেকটা সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ, এবং দুইটাতেই কপারের পার্সেন্টেজটা কিন্তু অন্যান্য ধাতু টিন বা জিঙ্ক থেকে বেশি। এখানে কপার 90% অর্থাৎ ব্রোঞ্জে এবং এখানে 65% পিতলে। তার মানে তুমি বুঝতেই পারছো যে সংকর ধাতুর নামকরণটা হয় মূলত যেই ধাতুটার পার্সেন্টেজ বেশি বা শতকরা সংযুক্তিটা বেশি থাকে বা প্রধান ধাতু যেটা, সেটার অনুযায়ী আমরা সংকর ধাতুর নামকরণটা করি। তাহলে আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সংকর ধাতু এবং তাদের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে মূলত আমরা আলোচনা করব যে কিভাবে ধাতু বা সংকর ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তাদের ক্ষয় হওয়ার লক্ষণগুলো কীরকম, কী কারণে হচ্ছে এগুলো এবং তাদের প্রতিকারটা কী। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।